বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আর একটা নতুন ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওতে শেয়ার করব পাকা আম সংরক্ষণ পদ্ধতি পাকা আম আমাদের শরীরের জন্য খুবই উপকারী সুস্বাদু একটা ফল আর এখন হচ্ছে গ্রীষ্মকাল এই সময় প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় আর পাকা আম কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি আর এই আমগুলো ফ্রিজ ছাড়া কীভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় সেই টিপ শেয়ার করব আর পাকাম সংরক্ষণের ক্ষেত্রে সবসময় ফ্রেশ আমগুলো নিতে হবে এখানে হচ্ছে বেশি পাকাম নেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো বেশি দিন ভালো থাকবে না আর এই তো এখানে আম সংরক্ষণ করার জন্য আমি কিছু আম নিয়ে নিয়েছি এগুলো আমি দুইভাবে সংরক্ষণ করে দেখাবো একটা এক প্রথম পদ্ধতি হচ্ছে মানে ফ্রিজ ছাড়া আর পরে শেয়ার করব নর্মাল ফ্রিজে কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর এই তো এখানে হচ্ছে আমি কিছু ফ্রেশ আম নিয়ে নিয়েছি আর আমগুলো দেখতে হচ্ছে অনেকটা কাঁচা দেখা যাচ্ছে কিন্তু এই আমগুলো কিন্তু কাঁচা না এগুলো হচ্ছে পাকা আর আমি একটু শক্ত দেখে আমগুলো নিয়েছি প্রথমে আমি শেয়ার করব ফ্রিজ ছাড়া কীভাবে আম অনেক দিন সংরক্ষণ করা যায় এই তো এখানে আমি একটা গামলার মধ্যে নিয়ে এনেছি পর্যাপ্ত পরিমাণে পানি আর আপনার এখানে পানির পরিমাণটা আম যত বেশি তত ওই পরিমাণে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ টি চুন চুন আমি পানি দিয়ে গুলিয়ে তারপরে নরম করে নিয়েছি সেই গোলানো চুনগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম এখন চেড়ে পানির সাথে চুনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে পরিমাণটা হচ্ছে আপনারা যত আম নেবেন ওই পরিমাণে পানি নেবেন আর চুন কিন্তু অত বেশি দেওয়ার দরকার নাই এখানে আমি এক কেজি আমের মধ্যে হাফ টি স্পুনের মতো চুন দিয়ে দিয়েছি আর এই তো চেড়ে ভালোভাবে মিশে এখন এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব আর পানিটা এমনভাবে নিতে হবে যাতে আমগুলো পানির মধ্যে ডুবে থাকে এক এক করে এখানে আমি সবগুলো আম দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন আমার আমগুলো কিন্তু উপর থেকে শক্ত আর ভিতরে কিন্তু পাকা এই রকমের দেখে আমগুলো নিতে হবে এই তো আমি এখানে হচ্ছে সবগুলো আম দিয়ে দিয়েছি আর আমগুলো এখন হচ্ছে আমি পানির মধ্যে আট দশ মিনিটের মধ্যে বীজের আট দশ মিনিটের মতো বীজে রাখবো আর আবার আমি বলছি আমগুলো কিন্তু পানির ভিতরে ডুবে থাকতে হবে ডুবুডুবো অবস্থায় রাখতে হবে আর এই আমগুলো হচ্ছে আট দশ মিনিট ভিজিয়ে রাখার পরে পানি সেঁকে নিয়েছি পানি সেঁকে এখন আমগুলো একটা পরিষ্কার কাপড়ে এইভাবে হচ্ছে ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে আর আমগুলো হচ্ছে মোসার দরকার নাই এগুলো হচ্ছে এই আমগুলো সংরক্ষণ করার সময় আপনারা হচ্ছে কী বলে মেলা জায়গায় যেখানে আলো বাতাস আছে ওই রকমের জায়গায় রেখে দিবেন আর আপনারা চাইলে আমগুলো মুছেও নিতে পারেন পানিগুলো উপরের আমের পানিগুলো মুছেও নিতে পারেন আর না মুছলে হবে এটা হচ্ছে খোলা মেলা জায়গায় আলো বাতাসে রাখলে কিন্তু আমের পানিগুলো এমনিতেই শুকিয়ে যাবে আর আমগুলো হচ্ছে যত আমি আপনারা রাখেন না কেন এইভাবে কিন্তু ফাঁকা ফাঁকা করে রাখবেন একটার গায়ে যাতে একটা আম লেগে না থাকে আর কয়দিন পর পর আমগুলো একটু চেক করবেন মানে উলটিয়ে পাল্টিয়ে রাখবেন আর এইভাবে রাখলে কিন্তু ফ্রিজ ছাড়া এই পাকা আমগুলো এক দেড় মাসের মতো আপনারা এইভাবে ভালো রাখতে পারবেন ভালো রেখে তারপরে খেতে পারবেন আমগুলো কিন্তু একেবারেই ফ্রেশ থাকবে নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে রেখে দিয়েছি এইভাবে ফাঁকা ফাঁকা করে রেখে দিবেন। আর মাঝে মধ্যে আমগুলো এই পিটুপিটে একটু উলটিয়ে দেবেন আশা করি আমার এই টিপসটি সবার কাছে ভালো লেগেছে এখন আমি শেয়ার করব নর্মাল ফ্রিজে আম সংরক্ষণ পদ্ধতি এখানে আমি আবারও কিছু আম নিয়ে নিয়েছি আমগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এই তো আমগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে পানি জড়িয়ে নিয়েছি এখন আমগুলো আমি একটা কাপড়ের উপরে নিয়ে নিয়েছি পরিষ্কার কাপড়ের উপরে এখন আমগুলো আমি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নেবো যাতে আমের গায়ে কোনো পরিমাণ পানি না থাকে খুব ভালোভাবে আমগুলো কাপড় দিয়ে মুছে নিতে হবে এই আম সংরক্ষণ পদ্ধতি অনেকে হয়তো জানেন আবার অনেকের কাছে অজানা যারা না জানেন তাদের হয়তো উপকারে আসবে এই তো আমি আমগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি কাপড় দিয়ে এখন আমগুলো আমি এই তো দেখতেই পাচ্ছেন একটা কাগজের শপিং ব্যাগে ঢুকিয়ে নিব ঢুকিয়ে তারপরে এই তো এইভাবে হচ্ছে ব্যাগের মুখটা বন্ধ করে দেব বন্ধ করে আমি আর একটা হচ্ছে এই তো কাপড়ের শপিং শপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো আর আম সংরক্ষণ করার সময় অনেকে পলিথিনের মধ্যে সংরক্ষণ করেন আর পনি পলিথিনে কিন্তু কখনও আম রাখতে যাবেন না কোনো কিছুই রাখতে যাবেন না কারণ পলিথিনে কোনো কিছু রেখে মুখ বন্ধ করে রাখলে কিন্তু ওই পলিথিনের ভিতরটা ভিজে যায় গামাগামা হয়ে যায় পানিতে আর ভিতরে কোনো জিনিস রাখলে ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আমগুলো খুব ভালোভাবে মুছে তারপর হচ্ছে একটা কাগজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছি কাগজের ব্যাগে ঢুকিয়ে খুব ভালোভাবে মুখটা মুড়িয়ে তারপরে আর একটা হচ্ছে কাপড়ের শপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছে ঢুকিয়ে আবারও মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি আর এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব